হ্যালো গাইজ, গুড মর্নিং। তো আমি অন্যদের মতো গরম জল খেয়ে নেব। সকাল সকাল উঠেছি ঘুম থেকে। তো এখন আমি রান্না করব, রান্না করে আমি দোকানে যাব। তো গাইজ, আজকে ব্রেকফাস্টও করে নেব এখানে। আমাদের দুজনের জন্য ব্রেকফাস্ট নিয়ে নিলাম আমি। তো রান্নাটা করে ফেলছি অলরেডি। তো ভিডিও করার মতো সময় নেই, টাইম লাগে, ভিডিও করতে অনেক সময় লাগে, যেন একটু করে ক্লিক দেখাচ্ছি শুধু। তো আমি বেরিয়ে পড়েছি অলরেডি, এখন আমি যাব আমার আউটসাইডে যাব, যেখানে আমি জব করি ওখানে চলে যাব। এরপর আমি 5টায় এসে আমার দোকান খুলব। তো আমি দোকানে এসে ফের ভিডিও বানাবো। এখন আমি চলে এসেছি ওখানে অলরেডি। তো দোকানে এসে আজকে আমি কী কী করবো আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবেন, ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা, পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে আশা করি। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো গাইজ, বিকেল 5টা হয়ে গেছে। আমি চলে এসেছি আমার দোকানে। তো আমার অলরেডি কাস্টমার চলে এসেছে। ওর আজকে লেয়ার হেয়ার কাট করবে, ওর চুলগুলো খুবই সুন্দর, কিন্তু এরপরও কিন্তু ও বলছে হেয়ার লেয়ার করবে, ঠিক আছে? তো আমিও করে দেব, অসুবিধা নেই। তা আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন, খুবই ভালো লাগবে দেখতে। ও লেয়ার করার পরে ওর লুকটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। তো অলরেডি হেয়ার ওয়াশ করে চলে এসেছে, এই জন্য আমার আর হেয়ার ওয়াশ করতে হয়নি। এই যে আমি শুধু স্প্রে করে আমি হেয়ার কাটটা করে দিচ্ছি। তা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি জাস্ট পুরো হেয়ার কাটটা কিন্তু আমি দেখাচ্ছি না, জাস্ট একটু একটু করে দেখাচ্ছি। পুরো হেয়ার কাট দেখাতে গেলে আমার ভিডিওটা খুব লম্বা হয়ে যাবে, এই জন্য জাস্ট আমি একটু একটু করে দেখিয়ে দেবো আপনাদেরকে। ওর লুকটা কেমন হবে শেষ পর্যন্ত দেখুন। হেয়ার কাট হয়ে গেছে, আমি ব্লো ড্রাই করে দেবো এখন। তো হেয়ার কাটটা পুরো ভিডিও দেখতে গেলে স্টেপ বাই স্টেপ, আমার একটা চ্যানেল আছে বিউটি অ্যান্ড ফ্যাশন। তো আমি যদিও ক্লিক এখনও দিতে পাচ্ছি না। তো অলরেডি ব্লো ড্রাই করে নিয়েছি। তো কেমন লাগছে লুকটা অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। মোটামুটি অলমোস্ট 10টা বেজে গেছে। তো এখন আমি রুমে চলে যাব, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো গাইজ, এখন রুমে চলে যাব, রেডি হয়ে গেলাম, তালা খুলে দেব, সব হেয়ার কাট করেছি, সব সকালবেলা এসে ক্লিন করতে হবে। ছোট দোকান তো তাই নিজেকেই করতে হয়। তো গাইজ, আমি ভাত টাত খেয়ে নিয়েছি, আমার ঘরের লাইটের আলো একদম কম। তো আমি মুখের মধ্যে প্যাক লাগিয়েছি, আমি প্যাকটা কিভাবে বানিয়েছি তা দেখতে হলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আমার আগের ভিডিওতে দেওয়া আছে অলরেডি। তো প্যাকটা লাগিয়েছি, প্যাকটা আমি 10 মিনিট পরে ভালো করে ওয়াশ করে নেব, ঠিক আছে?
ঠিক আছে তা আমি আজকে আর কোনো ক্রিম লাগাবো না আমার নিজের বানানো একটা স্প্রে ওই স্প্রেটাই আমি মুখের মধ্যে স্প্রে করে নেব অন্য কোনো আর ক্রিম লাগাবো না আজকে আমি তো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো আবার দেখা হচ্ছে আগামীকাল